আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত, আমি সাজেদা ফিউচার ব্রিলিয়ান্ট স্কুল। সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গণিত অষ্টম শ্রেণীর পঞ্চম অধ্যায়ের অনুশীলন ৫.১ এর দ্বিতীয় পর্ব। তোমাদের পাঠ্যবইয়ের অনুশীলনে ৫.১ এর ১ নম্বর অঙ্কে দেওয়া আছে ১x²-৬x+৫x²-২৫। তাহলে সমাধান করলে আমরা লিখবো হচ্ছে প্রদত্ত ভগ্নাংশ সমান ১x²-৬x+৫x²-২৫। তাহলে সমান চিহ্ন দিয়ে এরপর লাইনে আমরা জাস্ট লব এটাকে এখানে লব এর অংশটুকু, অর্থাৎ আমরা এটিকে মিডল টার্ম ফ্যাক্টর করবো। মিডল টার্ম ফ্যাক্টর আমি এর আগে উৎপাদক বিশ্লেষণ চ্যাপ্টারে দেখিয়েছি যে কিভাবে করতে হয়। অর্থাৎ আমরা ১x² সহগ এখানে আছে হচ্ছে ১, এবং ১ এর সাথে যদি আমরা শেষের পড়তে অর্থাৎ ৫ এর সাথে যদি গুণ দিই তাহলে পাচ্ছি হচ্ছে ৫। এবার এই ৫কে আমরা এমন ভাবে ভাঙবো দুটি সংখ্যায় যে দুটি সংখ্যা যোগ বা বিয়োগ করলে আমি মাঝখানের পড়তে অর্থাৎ -৬x পাই। এখন আমরা যদি ৫কে ভাঙা এভাবে যে ৫ পাঁচের সাথে যদি আমি ১ যোগ করি তাহলে কিন্তু আমি ৬ পাচ্ছি। এই জন্য আমি এটাকে এভাবে সাজিয়ে দেখেছি ১x²-৫x-৬x+৫x², কে লেখা যায় ১x² হিসেবে, তারপর -২৫ কে লেখা যায় -৫x² হিসেবে। তারপরে দ্বিতীয় লাইনে আমরা লিখবো হচ্ছে এখানে আমরা লব উপরে এখানে প্রথম দুটি পদ থেকে যদি আমরা কমন নেই ১, তাহলে লিখতে পারবো ১x-৫, তারপর -১ যদি কমন নেই তাহলে ব্র্যাকেটের ভিতরে লিখতে পারবো হচ্ছে ১x-৫। তাহলে নিচে হরের ক্ষেত্রে আমরা লিখতে পারবো, এখানে আমরা দেখতে পাচ্ছি ১x²-৫x², অর্থাৎ এটাকে আমরা ১x²-২² ফরম্যাটে সাজাতে পারছি, অর্থাৎ আমরা a+b আকারে লিখতে পারছি। এই জন্য আমি এটাকে এভাবে লিখেছি ১x-৫x+৫। তারপর এরপর লাইন আমরা লিখবো লবের ক্ষেত্রে ১x-৫ যেহেতু কমন যায় তার মানে আমরা ১x-৫x-১ লিখবো, যেহেতু আর ১x-১ বাকি থাকে। তারপর নিচে হর যা আছে তাই থাকবে, অর্থাৎ ১x-৫x+৫। এবার আমরা কি করবো, লব ও হরের গসাগু বের করবো। এখানে আমরা দেখতে পাচ্ছি লবের ক্ষেত্রে ১x-৫ এবং হরের ক্ষেত্রে ১x-৫ কমন যায়, এর জন্য আমাদের গসাগু হচ্ছে ১x-৫। এবার প্রদত্ত ভগ্নাংশের লব ও হরকে ১x-৫ দ্বারা আমরা কি করবো, ভাগ করবো। যদি আমরা ভাগ করি প্রদত্ত ভগ্নাংশকে, অর্থাৎ যে ভগ্নাংশটি দেওয়া আছে, তাহলে আমরা পাই হচ্ছে কাটাকাটি করে ১x-১x+৫। সুতরাং ভগ্নাংশের লঘিষ্ঠ আকার হচ্ছে ১x-১x+৫। তারপর চতে দেওয়া আছে ১x²-৭x+১২/১x²-৯x+২০। তাহলে এটাকে সমাধান করলে আমরা লিখবো হচ্ছে প্রদত্ত ভগ্নাংশ সমান যেটি দেওয়া আছে সেটি। তারপর আমরা দ্বিতীয় লাইনে আমরা কি করব, ওই যে প্রথম যে ভগ্নাংশটি দেওয়া আছে তার লবকে আমরা মিডল টার্ম ফ্যাক্টর করবো, একইভাবে হরকে আমরা মিডল টার্ম ফ্যাক্টর করবো। মিডল টার্ম ফ্যাক্টর সিস্টেমগুলো আমরা উৎপাদক বিশ্লেষণ চ্যাপ্টারে দেখিয়েছি। অর্থাৎ আমি এখানে তবু একটু শর্টকাট করে বলে দিচ্ছি যে এখানে আমরা ১২কে লবের ক্ষেত্রে ১২কে আমরা এমনভাবে ভাঙবো দুটি সংখ্যায় যাতে আমরা মাঝখানে পড়তে অর্থাৎ -৭x পাই। অর্থাৎ এখানে যদি আমরা ভাঙি ৩, ৪, ১২, এই জন্য আমরা এভাবে লিখেছি যে ১x²-৩x-৪x+১২। একইভাবে আমরা যদি নিচের হরকে অর্থাৎ হরের শেষ পদ অর্থাৎ ২০কে যদি আমরা ভাঙি দুটি সংখ্যায়, যে দুটি সংখ্যা যোগ বা বিয়োগ করলে আমরা কি পাবো, মাঝের পদটি পাবো অর্থাৎ -৯x পাবো। এই জন্য আমি এটাকে এভাবে ভেঙে লিখেছি যে ৪^২০। আমরা যদি ৫টির সাথে ৪ যোগ করি তাহলে কিন্তু আমরা মাঝের পদটি অর্থাৎ ৯ পাচ্ছি। এই জন্য আমরা এটাকে এভাবে লিখেছি ১x²-৪x-৫x+২০। তাহলে এরপরে তৃতীয় লাইনে আমরা লিখবো হচ্ছে এখানে আমরা লব থেকে যদি কমন নেই প্রথম দুটি পদ থেকে তাহলে আমরা লিখতে পারি ১x-৩, তারপর -৪ যদি কমন নেই তাহলে ব্র্যাকেটের ভিতরে লিখতে পারি ১x-৩। তারপর একইভাবে হরের ক্ষেত্রে আমরা যদি কমন নেই দুটি পদ থেকে তাহলে লিখতে পারি ১x-৪, তারপর -৫ যদি কমন নেই তাহলে ব্র্যাকেটের ভিতরে লিখতে পারি ১x-৪। তাহলে একেবারে এরপরে সর্বশেষ লাইনে আমরা লিখতে পারি লবের ক্ষেত্রে যদি ১x-৩ কমন নেই তাহলে লিখতে পারি ১x-৩x-৪/ ১x-৪ যদি কমন নেই তাহলে লিখতে পারি ১x-৪x-৫। সুতরাং লব ও হরের গসাগু সমান হচ্ছে ১x-৪। এখানে যেহেতু আমরা দেখতে পাচ্ছি লব ও হরের ক্ষেত্রে একমাত্র ১x-৪ কমন যায়, এজন্য আমরা লিখেছি ১x-৪। এখন আমরা কি করবো, এখন আমরা যে গসাগুটি পেয়েছি সে গসাগু দ্বারা প্রদত্ত ভগ্নাংশের লব হরকে ভাগ করব। যদি ভাগ করি তাহলে আমরা কি পাই, ১x-৩x-৫। এটি হচ্ছে আমাদের ভগ্নাংশের লঘিষ্ঠ আকারে প্রকাশ বা আনসার। তারপর ছতে দেওয়া আছে ১x³-y³(x²-x²)/ x²-y²(x³+y³। তাহলে সমাধান করলে আমরা লিখবো হচ্ছে প্রদত্ত ভগ্নাংশ সমান যেটি দেওয়া আছে সেটি লিখবো। তারপর দ্বিতীয় লাইনে আমরা লিখবো হচ্ছে এখানে খেয়াল করো বন্ধুরা, আমাদের প্রশ্নে ১x³-y³ যেহেতু দেওয়া আছে
তার মানে এটাকে আমরা যদি x কে যদি a ধরি এবং y কে যদি b ধরি, তার মানে এটাকে আমরা সরাসরি a কিউব মাইনাস b কিউব এর উৎপাদক সূত্রে ফেলতে পারছি। আমরা জানি যে a কিউব মাইনাস b কিউব এর উৎপাদক সূত্র হচ্ছে a মাইনাস b ইনটু x স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এই জন্য আমি এটাকে এভাবে লিখেছি x মাইনাস y ইনটু x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার ইনটু যেটি দেওয়া আছে সেটি x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার। তারপর ডিভাইডেড বাই এখানে নিচে যেহেতু হরের ক্ষেত্রে x স্কয়ার মাইনাস y স্কয়ার, এটাকে আমরা সরাসরি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র লিখতে পারছি, অর্থাৎ a প্লাস b ইনটু a মাইনাস b আকারে লিখতে পারছি, এজন্য লিখেছি x প্লাস y ইনটু x মাইনাস y। একই ভাবে x কিউব প্লাস y কিউব এর কে আমরা উৎপাদকের বিশ্লেষণের সূত্রে লিখতে পারছি। আমরা জানি যে a কিউব প্লাস b কিউব এর সূত্র হচ্ছে a প্লাস b ইনটু x স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, এজন্য এটাকে আমি এভাবে লিখেছি x প্লাস y ইনটু x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার। এখন আমরা কি করবো, লব ও হরের গসক বের করবো, অর্থাৎ কমন যেগুলো আছে সেগুলো আগে নিব। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি উপরে x মাইনাস y আছে আবার নিচেও x মাইনাস y আছে, এই জন্য আমরা x মাইনাস y কমন নিতে পারছি। একইভাবে উপরে x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার কমন আছে এবং নিচেও x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার আমরা পাচ্ছি, তার মানে এটা কমন নেওয়া যায়। এই জন্য আমরা এখন গসকটি কি পাবো, এই দুই উৎপাদকের গুণফল, অর্থাৎ x মাইনাস y ইনটু x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার। এখন আমরা কি করব, এই ভগ্নাংশ লব হরের গসাগ দ্বারা এই যে প্রদত্ত ভগ্নাংশ যেটি দেওয়া আছে সেটিকে আমরা ভাগ করব। ভাগ করলে আমরা কি পাই, x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার ডিভাইডেড বাই x প্লাস y হোল স্কয়ার, এটি হচ্ছে আমাদের ভগ্নাংশের লঘিষ্ঠ আকারে প্রকাশ বা আনসার। তারপর বর্গ যত কি দেওয়া আছে, বর্গ যত দেওয়া আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস 2bc মাইনাস c স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। তাহলে এটাকে যদি সমাধান করি আমরা লিখতে পারবো প্রদত্ত ভগ্নাংশ সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস টু বিসি মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে এরপরের লাইনে আমরা লিখবো, জাস্ট এখানে কি করলাম, এ স্কোয়ারকে আমরা এ হোল স্কোয়ার কেবল লিখলাম, তারপর মাইনাস কমন নিলাম, মাইনাস যদি কমন নেই তাহলে ব্র্যাকেটের ভিতরে লিখবো হচ্ছে বি স্কোয়ার প্লাস টু বিসি প্লাস সি স্কোয়ার। তাহলে একইভাবে নিচেরটাকে আমরা লিখবো হচ্ছে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ারকে যদি আলাদাভাবে রাখি কার্ড ব্র্যাকেটের ভিতরে, তারপর মাইনাস সি স্কোয়ারকে যদি আমরা আলাদাভাবে রাখি, এখানে মাইনাস স্কোয়ার এর পরে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে, তোমরা এটিকে ফার্স্ট ব্র্যাকেট দিবে না যেহেতু সম্পূর্ণ এটি আলাদা। তারপরে এরপরে তৃতীয় লাইন আমরা লিখতে পারি, এখানে এ হোল স্কোয়ার কে লেখা যায় এ হোল স্কোয়ার হিসেবে, তারপর মাইনাস বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার কে আমরা সরাসরি বি প্লাস হোল স্কোয়ার হিসেবে লিখতে পারি, এবং নিচের হর কে আমরা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার কে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার আকারে, যেহেতু আমরা এটা সূত্র হিসেবে আমরা এটা জানি। তারপর হচ্ছে মাইনাস সি হোল স্কোয়ার। তারপরে এরপরের লাইনে আমরা লিখবো হচ্ছে এখানে লব কে যেহেতু এ স্কোয়ার মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার আছে, তার মানে এখানে এ কে যদি আমরা এ ধরি এবং বি প্লাস সি কে যদি আমরা বি ধরি, তার মানে সরাসরি এটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ফেলতে পারছি, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে লিখতে পারছি, এই জন্য এটাকে আমি এভাবে লিখেছি এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি মাইনাস সি। তাহলে ডিভাইডেড বাই দিয়ে আমরা হরটাকেও এভাবে লিখতে পারি, এখানে হর এ প্লাস বি কে যদি এ ধরি এবং সি কে যদি বি ধরি, তার মানে এটাকেও আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে লিখতে পারছি, অর্থাৎ এই জন্য আমরা এটাকে এভাবে লিখেছি এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি মাইনাস সি। এবার কি করবো, আমরা লব ও হরের মধ্যে যেটা কমন যায় সেটা নিব, অর্থাৎ লব ও হরের গসাগ সমান হচ্ছে এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ যেটা কমন পাচ্ছি সেটা নিয়েছি। এখন আমরা কি করব, এই যে গসাগুটা পেলাম সেই গসাগু দ্বারা প্রদত্ত ভগ্নাংশের লব ও হরকে আমরা কি করব, ভাগ করব। ভাগ করলে আমরা কি পাই, যদি কাটাকাটি করি তাহলে আমরা কি পাচ্ছি এ মাইনাস বি মাইনাস সি, এবং হরের ক্ষেত্রে পাচ্ছি হচ্ছে এ প্লাস বি মাইনাস সি। সুতরাং ভগ্নাংশের লঘিষ্ঠ আকার হচ্ছে এ মাইনাস বি মাইনাস সি ডিভাইডেড বাই এ প্লাস বি মাইনাস সি, এটা হচ্ছে আমাদের আনসার। আজ তাহলে এ পর্যন্ত বন্ধুরা, ধন্যবাদ সবাইকে।